আমি সকালে শিখেছি ডন, লাইসেন্স করা ডন আর কি, আর ওরাগুলো বিনা লাইসেন্সে ডন। খবর আছে, কাল কইরা দেখ আমি কি করি দেখিস। যুবলীগ ছাত্রলীগের পোলাপান যারা আসোস, আমি তোমাদের স্পষ্ট করে বলি আর কি, ও পাপ্পা ভাই, পাপ্পা ভাই না রে বেটা, আমি রূপগঞ্জ রে যেখানে জন্মস্থান তারে সম্মান কর, যে জন্মস্থানে সম্মান করতে পারে না সে মানুষ আবার কি সম্মান করে। কয় সাজান দে উড়াই দিছি, কয় আন্ডারে উড়াই দিছি, এবার প্রধান দে বলে উড়াই দিব আর কি। তোমার এই 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 এমপি সাহেব, তোমার বাবা না থাকলে তোমার মূল্য কিছুই নাই, নিজে তো কিছু করতে পারো নাই, পারলে রাস্তায় দেখি যে কার কত শক্তি আছে। খালি সন্ত্রাসী আর অবৈধ টাকা ইনকাম করা ওইটার জোর দেখায় আর কি, সবাইকে গৃহপালিত বানাতে চায়। পাপ্পা গাজী টাইম শেষ, বাঙালি এত বোকা না, রূপগঞ্জবাসী আর বোকা না, অনেক বোকা সাজেছো, অনেক ভয় দেখাইছো, রূপগঞ্জবাসীরা আর ভয় দেখায় না। যদি আমাদের কোনো কর্মী আর কোনো রূপগঞ্জবাসীর কোনো অত্যাচারের শিকার হয়, আমি ওয়াদা করছি যে এন্টায়ার রূপগঞ্জবাসী রুখে দাঁড়াবে আর কি। আল্লাহ আমাকে 4 বছর জেলে পাঠাইছে, এটি বাংলাদেশের চিন্তা হইব, সারা জীবন দেশের বাইরে তো বাংলাদেশও চিনি না। কয় সবচেয়ে বড় ইউনিভার্সিটি কি জানো? কয় জেল। ওই 4 বছর জেলে পাঠাইছে, বিনা অপরাধে 4 বছর আমি জেল কাটছি। আল্লাহ আমারে কইছে এত রূপগঞ্জে থাকতে হইব, রূপগঞ্জের মানুষের যে যন্ত্রণা, এই সন্ত্রাস পরিবার থেকে রূপগঞ্জে মুক্তি করতে হবে। বাপ এমপি, মা পৌরসভার মেয়র, এখন পোলাও উপজেলার চেয়ারম্যান হইব, পাইছে নাকি? হ্যাঁ, এটা তো আমাদের রাজতন্ত্র করে নিয়েছে, রাজতন্ত্র না ক্রিমিনাল তন্ত্র আর কি। হ্যাঁ,